मदीना मदीना। अल्लाह सुबहानहु व तआला बोलेছেন तीन ती जिनिस जदि तुम्हार कासे प्रिय ना हय, एक नम्बर हलो अल्लाह सुबहानहु व तआला, दुई नम्बर हलो रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम, और तीन नम्बर हलो जिहाद फी सबीलिल्लाह। এই তিনটি জিনিস যদি তোমার কাছে তোমার ব্যবসার চাইতে, মাল ও সম্পত্তির চাইতে, মা বাবা ভাই বোন স্ত্রী পরিজনের চাইতে তোমার কাছে প্রিয় না হয়, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হিসেবে পরিচয় দিতে পারো না। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষের কাছে আমি যদি তার সন্তানের চাইতে, তার জন্মদাতা পিতা মাতার চাইতে এবং সমগ্র মানুষের চাইতে প্রিয় না হই, তাহলে সেই ব্যক্তি নিজেকে পরিপূর্ণ মুমিন বলে পরিচয় দিতে পারে না। সুতরাং এর প্রেক্ষিতে আমরা রাসূলের জন্য নিজের নফসকে কুরবান করতে সবসময় রাজি থাকি, কথা ঠিক কিনা? এই রাসূলের জন্য আমরা যে নিজের নফসকে কুরবান করতে রাজি থাকি, এর অন্যতম একটি বড় কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীউর রহমা, তিনি ছিলেন নবীউর রহমা। আহলে আরব তাকে বলতো নবীউর রহমা। তিনি এমন নবী যাকে শুধুমাত্র দয়াওয়ালা বা করুণাওয়ালা বলা হয়নি। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি দয়াওয়ালা এমন নয়, কেমন যেন আপনি নিজেই হচ্ছেন দয়া। দয়া যদি কারো মধ্যে থাকে তাহলে বলা হয় উনি দয়াওয়ালা, দয়ালু। কিন্তু যাকে দয়া ছাড়া কল্পনা করা যায় না, যার অস্তিত্বকে দয়া ছাড়া আলাদা করে দেখা যায় না, যিনি দয়া করুণা এবং রহমতের মূর্ত প্রতীক, তাকে নিজেকেই রহমত বলে দেওয়া হয়। খোদ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিমকে যু রহমা বলেন নাই, রাহিম বলেন নাই, রহিম বলেন নাই, বলে দিয়েছেন রহমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত থেকে, তার সিফাত থেকে, তার অস্তিত্ব থেকে দয়া ছাড়া তাকে কল্পনা করা যায় না। এজন্য আমরা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং ভালোবাসবো। দয়া এবং করুণা স্বাভাবিক যে পদ্ধতি আছে দুনিয়াতে মানুষকে সাহায্য করা, দুনিয়াতে পরোপকার করা, আত্মীয়তার সম্পর্ককে ভালোভাবে টিকিয়ে রাখা, নিঃস্ব অনাথ পথ শিশু যারা আছে তাদেরকে নিজ তাদের পাশে দাঁড়ানো, তাদের অভাবকে ঘুচানোর জন্য প্রচেষ্টা চালানো, সেটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলই। যার নিজের উনুনে আগুন পর্যন্ত জ্বলত না, নিজের চুলায় হাড়ি পর্যন্ত জ্বলত না, তার ব্যাপারেও হযরতে খাদিজা বলেন ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক। আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ আপনি তো এমন নবী যে নবী আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে ভালো ঠিক রাখে, যে নবী যে নিজের পরিবারের বোঝা বহন করতে পারে না খরচের, তার বোঝাকে নবী নিজের কাঁধে তুলে নেন, যে নবী নিঃস্ব অনাথ যে সমস্ত মানুষ সেই নিঃস্ব মানুষদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করার জন্য নিজেই ইনকাম করে মানুষের জন্য খরচ করেন, এবং মানুষের যে ধরনের বিপদই আসুক না কেন আপনি তার সাহায্যে ছুটে যান, কথা ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে দুনিয়াবী সামর্থ্যের বিবেচনা তার চেয়ে অনেক কোটি গুণ বেশি, বরঞ্চ তিনি দুনিয়ার মানুষকে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দয়া দেখিয়ে গিয়েছেন, সাহায্য অনুসরণ করেছেন। কিন্তু তার সবচেয়ে বড় দয়া হলো মানুষকে আখেরাতের জিন্দিগিতে আজাব ও গজব থেকে, আজাবে নার থেকে, দোজকের আজাব থেকে মুক্ত থাকার জন্য তিনি প্রয়াস চালিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ পাকে সূরাতুল মায়েদায় ঘোষণা করেছেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাদাকুম মিনহা। তোমরা তো জাহান্নামের গর্তের পাদদেশে অবস্থান করছিলে, আল্লাহ তোমাদেরকে জাহান্নামের পাদদেশ থেকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে এসেছেন। আল্লাহ তো বারাহে রাস নেন নেই, সরাসরি আল্লাহ তাআলা এই কাজটি করেন নেই, আল্লাহ করিয়েছেন যার মাধ্যমে, তিনি হলেন সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই শাইখাইন রিওয়ায়াত করেছে, বুখারী ও মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আনা আখিদুম
বিহুজাযিকুম আনিন নার আমি তোমাদেরকে জাহান্নামের একদম গর্তের কিনারায় তোমার পা ঢুকছিল ঢুকছিল বাপ তুমি জাহান্নামের গর্তে পড়ে যাচ্ছিলে সেখান থেকে তোমার কোমর ধরে ধরে টেনে টেনে আমি তুলেছি এজন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দয়া হলো তিনি মানব জাতিকে জাহান্নামের গর্তের থেকে জান্নাতের দিকে তিনি টেনে টেনে নিয়ে যান সুবহানাল্লাহ এজন্যই যারা নবীর ওয়ারিস তাদেরকে অনেক সময় আমাদের পছন্দ হয় না একটু ঘুষ খায় এর বিরুদ্ধে আমাদের হুজুর ফতোয়া দেয় একটু সুদের টাকায় খাইলে কি হয় এর বিরুদ্ধে আমার হুজুর ফতোয়া দিয়ে শুরু করে খালি কবরের আযাবের ভয় দেখায় খালি কিয়ামতের ময়দানের ভয় দেখায় আমাদেরকে খালি আসমানের উপরের ওয়াজ শোনায় জমিনের নিচের ওয়াজ শোনায় প্রোডাক্টিভিটি নাই হুজুরের ওয়াজের ভেতরে গার্মেন্টসের প্রোডাকশন লস কিভাবে হয় এটা দেখায় না হুজুর আমাদের অর্থনীতিতে ধস কিভাবে নেমেছে সেটার একটি আউটপুট কোনো আমাকে দেয় না কোনো শীট দিয়ে দেয় না খালি বলে যে কবরে গেলে আজাব হবে ও হাসরে গেলে আজাব হবে এইটা সেইটার ভয় দেখায় ভাই এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় কল্যাণকামিতা উম্মতের যারা উলামায়ে কেরাম তারা আপনার সবচেয়ে বেশি দরদি উম্মতের যারা উলামায়ে কেরাম তারা আপনার জন্য সবচেয়ে বেশি কল্যাণকামিতা বেশি করেন কারণ আপনার এই জিন্দেগি আমার এই জিন্দেগি আপনার বাবা চলে গিয়েছে আমার হয়তো বাবা চলে গিয়েছে দাদা চলে গিয়েছে নানা চলে গিয়েছে মামা চলে গিয়েছে ফুফা চলে গিয়েছে ফুফু চলে গিয়েছে কেউ কি কোনোদিন আর ফিরে এসেছে আমাদের সামনে আমাদের অনেক ভাই আমাদের অনেক সন্তান তুল্য টকবকে কৈশোর বয়সের একজন মানুষ অথবা যৌবনে পদার্পণ করেছে একজন টকবকে যুবক সে যদি আমাদের মাঝ থেকে ফিরে যায় তাদেরকে আমরা ধরে রাখতে পারি তাহলে এই ক্ষণস্থায়ী জীবনের যদি আপনাকে কেউ উপকার করে তাকে আপনি মাথায় উঠিয়ে নেন স্যার সা 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 বলেন পরে একজন স্যার যদি আপনাকে প্রমোশন দেয় তাহলে তার জীবনটা তাকে দিয়ে দেন ফিদাকা নফসি ইয়া স্যার বলে ফেলেন হে স্যার আপনার আমার জীবন আপনার উপরে উৎসর্গিত হোক কিন্তু না না হওয়া উচিত ছিল সাহাবা ইকরামের মতো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ফিদাকা নফসি ইয়া রাসূল আল্লাহ বলতেন এজন্য যে রাসূল তার জীবনে এমন বেশি প্রভাব ফেলেছে সে কবরে গেলে ইনশাআল্লাহ আর আযাব হবে না তার সে যখন পুল সিরাতে পার হতে যাবে তার বেগ পেতে হবে না সে যখন কাল কিয়ামতের ময়দানে হিসাব দিবে রাসূলের সুন্নাহ অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী যারা আমল করছে হিসাব দিতে বেগ পেতে হবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে অভ্যর্থনার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে উত্তম অভ্যর্থনার চেয়ে আরো কোটি গুণ আরো হাজার কোটি গুণ বড় অভ্যর্থনার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এজন্য ওলামা একরামের খিদমতে আসুন ও ওলামা একরামের গুণ কীর্তনে আসুন ওলামা একরামকে নিজের হাকিকি আসল প্রকৃত পক্ষে রিয়াল ফ্রেন্ড আপনি ওলামা একরামকে মনে করবেন আপনার প্রকৃত বন্ধু পৃথিবীতে যারা তারা হলেন আলেম ওলামা কারণ তারা আসল বাড়ির খোঁজ আপনাকে দেয় নকল বাড়ির খোঁজ তো কতজনেই দেয় আসল বাড়ির খোঁজ কয়জনে দেয় আপনার কল্যাণকামিতা সাধারণভাবে দুটি টাকা দিলে সা 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 বলতে বলতে মুখে খালি এই শীষের আওয়াজ শোনা যায় আর কিছু শোনা যায় না কিন্তু যেই ওলামা একরাম নিজের ঘরবার ত্যাগ করে আপনার এখানে এসে মেহনত করছেন নবীর রেখে যাওয়া আমানতকে আপনার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তারা সর্বতোভাবে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের পাশে এসে দাঁড়াবেন তাদেরকে নিজের প্রকৃত বন্ধু নিজের প্রকৃত কল্যাণকামী মনে করবেন ইনশাআল্লাহ আমরা ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ এজন্য ভাই হযরতে আমর ইবনুল আস বলেন যখন মৃত্যুসজ্জায় তিনি শায়িত হযরত আমর ইবনুল আস জলিলুল কদর সাহাবি যার সাহাবিয়াতের মর্যাদা আর আজমত বয়ান করতে হলে আমাদের মতো ছোট মানুষের ঘন্টা প্রয়োজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় শায়িত দরদর করে চোখ দিয়ে পানি ঝরছে ক্রন্দনরত অবস্থা আল্লাহ নবীর সাহাবা ইকরাম বলেন আমর ইবনুল আস আপনি নবীর অনেক ঘনিষ্ঠ সাহাবি আপনার চোখে কেন পানি আপনি ইবনুল আস বলেন আমার মনে পড়ছে সেই জাহিলিয়াতের যুগের কথা যে জাহিলিয়াতের যুগে আমার জীবনে একটি আশা থাকতো কখন মুহাম্মদকে পাবো আর হত্যা করে ফেলবো
মোহাম্মদ ছিল আমার কাছে সবচেয়ে ঘৃণিত চরিত্রের নাম, আমার সবচেয়ে অপছন্দের চেহারার নাম ছিল মোহাম্মদ। মোহাম্মদকে দেখার সাথে সাথে ভেতরে প্রতিশোধ স্পৃহা এমনভাবে দাও দাও করে জ্বলে উঠত যে মোহাম্মদ আমাদের প্রত্যলিকতার ধর্ম থেকে মানুষকে ধর্মান্তরিত করছে, এই মোহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না। আমরা সকলে মিলে চেষ্টা করতাম এই মোহাম্মদকে দমিয়ে রাখবো, এই মোহাম্মদকে শেষ করে ফেলবো, মোহাম্মদের গর্দানকে উড়িয়ে ফেলবো। এমন একটা সময় আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে হিদায়াতের নূর মোহাম্মদের মাধ্যমে জ্বালিয়ে দিলেন। মোহাম্মদ কি এমন কথা বললো, কি এমন নসিহাত করলো, জিন্দগি পাল্টে গেল, আমার জীবন একদিন এমন হয়ে গেল মোহাম্মদের সামনে আমি বসি, সাহাবায়ে কেরামের সাথে বসি। যতক্ষণ মোহাম্মদকে দেখি ততক্ষণ ভেতরে একটি উৎফুল্ল বোধ কাজ করে, একটি প্রসন্ন বোধ কাজ করে, একটি আনন্দমুখর পরিবেশ আমার ভেতরকার অবস্থার মধ্যে বিরাজিত থাকে। মোহাম্মদ যখন আমার কাছ থেকে চলে যায় অথবা আমি মোহাম্মদ থেকে দূরে থাকি আমার আর একটুও ভালো লাগে না। এখন যদি আমি বিদায় নিয়ে যাই আমি আমার মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব না, এটা আমার জন্য একটি কষ্টের কারণ। দেখুন, একজন মানুষ কাট্টা কাফের, তিনি প্রস্তুতি নিয়ে থাকতেন সর্বতভাবে সার্বিক সময়ের জন্য, নিজের সবটুকু চেষ্টা এবং নিজের সবটুকু চিন্তার ফিকির থাকতো মোহাম্মদকে হত্যা করব। সেই লোক মোহাম্মদের জন্য অঝোর ধারায় কাঁদেন। কেন কাঁদেন বলেন, আনা আখিদুম বি হুজাজিকুম আনিন নার বলেছে এই রসুল, এই রাসুল বলেছে তোমরা জাহান্নামের পাদদেশে ছিলে, জাহান্নামের গর্তের কিনারায় তোমাদের পা ছিল, আমি টেনে টেনে তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাই। রাসুল আরবির উম্মতের মায়া এত বেশি ছিল, আল্লাহ রসুল বলেন লিকুল্লি নবী জিন দাওয়াতুম মুস্তাজাবা ফতাআজ্জালা কুল্লু নবী জিন দাওয়াতাহু ফি উম্মতি وإني اختبأت دعوتي شفاعة لأمتي يوم القيامة। প্রত্যেক নবীর একটি অ্যাটম পাওয়ার আছে, দোয়ার অ্যাটম পাওয়ার, দোয়ার দোয়ার একটি একচ্ছত্র ক্ষমতা রসূলদেরকে দেওয়া হয়েছে, নবীদেরকে দেওয়া হয়েছে। তারা যেভাবে চেয়েছেন, যখন চেয়েছেন আল্লাহর পক্ষ থেকে তখন সেভাবে ওই দোয়াটা কবুল করা হয়েছে। একটি মাত্র দোয়া, অন্যান্য দোয়াও কবুল হতো কিন্তু সেগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রদ বদল করে হয়তোবা সামঞ্জস্য করে কবুল করতেন, কিন্তু একটি দোয়া লিকুল্লি নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবা, দোয়া করবে যে জন্য করবে, যার জন্য করবে সাথে সাথে কবুল, এরকম একটি পাওয়ার দেওয়া হয়েছিল। রাসূল বলেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়িন দাওয়াতা ফি উম্মতি, প্রত্যেক নবী, আমি ব্যতীত প্রত্যেক নবী তার এই দাওয়াতে মুস্তাজাবা, তার এই বিশেষ দোয়ার পাওয়ারকে দুনিয়াতে শেষ করেছে, দুনিয়াতে তিনি তার পাওয়ারটা খাটিয়ে নিয়েছেন, কিন্তু আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মতের জন্য এত বেশি ফিকির করি, আমি আমার আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, ও আল্লাহ প্রত্যেক নবী তো দুনিয়াতে নিয়েছে এই দোয়াটা, আমি দুনিয়াতে দোয়া করতে চাই না, কাল কেয়ামতের ময়দানে গুনাগার উম্মতদেরকে যাতে সাফাত করতে পারি আমার দোয়া কাল কেয়ামতের ময়দানে সাফাতের জন্য তুমি কবুল করে নাও। দয়ার নবী এমনি এমনি বলা হয় নাই, নবীউ শাফাআ একমাত্র ইল্লা মান আযিনা লাহুর রহমান, লা ইয়াতাকাল্লামুন, সবাই দাঁড়িয়ে থাকবে সফান সফা, সবাই দাঁড়িয়ে থাকবে সবাই, কিন্তু শুধুমাত্র আল্লাহ যাকে হুকুম দিবেন, নির্দেশনা প্রদান করবেন তিনি সেদিন কথা বলতে পারবেন এবং তিনি সঠিক সঠিক কথা বলবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন তুমি যদি নবীকে চাও দেখবে জেগে আছেন, তাহলে তুমি মনে করবা রাতের সবটুকু সময় তিনি জেগে থাকেন, আবার যদি মনে করো ঘুমন্ত দেখবা তাহলে দেখবা ঘুমন্ত মানুষের মতোই তিনি অভিনয় কেমন যেন করে শুয়ে আছেন। এটা কখন হয় জানেন? ওয়ারেন্টের আসামির হয়, একজন ওয়ারেন্টের আসামি, সে জানে আমি যেখানেই ঘুমিয়ে আছি পুলিশ আমাকে হানা দিতে পারে। রাসূলের উম্মতের দরদ আর প্রীতি, উম্মতের জন্য দয়া আর মোহাব্বত আর ভালোবাসা এই পর্যায়ে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহুম্মা ইয়া উম্মতি সব সময় বলতো এবং তিনি কখনোই ঘুমাইতে পারতেন না। উম্মত কিভাবে মুক্তি পাবে সেই চিন্তায়, সেই দুশ্চিন্তা তাকে এত বেশি গ্রস্ত করে রাখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ পাকে দুই দুই জায়গা বলেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, লাআল্লাকা বাখিউন নাফসাক,
আল্লাহ নিজে বলেন, রাসূল আপনি মনে হয় নিজেকে শেষ করে দিবেন, কেন মানুষ ঈমান আনে না, কেন মানুষ দোজখের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করে না, সেই চিন্তা ক্লিষ্টতা আপনাকে শেষ করে দিবে, এটা আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়েছেন রাসূলকে। উম্মতকে বাঁচানোর জন্য রাসূলের এত বেশি চিন্তা ছিল। আম্মা জান হযরত আয়েশার বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এমন হলো রাসূল ঘরে ঢুকলেন, আমার সাথে শয়ন করবেন, রাসূলের জুব্বা মুবারককে তিনি খুলে ফেললেন, জুব্বা নির্দিষ্ট স্থানে টাঙিয়ে রাখলেন, হঠাৎ করে দেখলাম রাসূল আমার পাশে নেই, আমি তো জানি রাসূল আমার পাশে, দেখি রাসূল পাশে নেই, আমি চিন্তাগ্রস্ত হলাম, আমি খুঁজলাম অন্য কোনো বিবির ঘরে তিনি গিয়েছেন কিনা, খুঁজতে খুঁজতে দেখি মহলের ভেতরে নেই, বাড়ির চতুর্পাশে আমি ঘুরতে থাকলাম, দেখি আল্লাহর রাসূল নেই, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চলে গেলাম। মদিনার কবরস্থানকে জান্নাতুল বাকি বলা হয়, যেই জান্নাতুল বাকিতে 10,000-এর উপরে সাহাবা ইকরামের কবর আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জান্নাতুল বাকিতে গিয়ে খুঁজতে খুঁজতে আমি দেখি আল্লাহর রাসূল কবরস্থানে গিয়ে দোয়া করছেন, আমি আরো কাছে গেলাম, শব্দ করলাম না, নিঃশব্দ অবস্থায় কাছে গিয়ে দেখতে চাইলাম আল্লাহর রাসূল আসলে জবানে মুবারক দিয়ে কি বলতে চান। রাসূলের সামনে যেয়ে দেখি রাসূল বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। এজন্যই তাকে নবীর রহমা বলা হয়, এজন্যই তিনি নবী আশ-শাফাআ, এজন্যই তুমি নবীউল কুল রাহমাতাল লিল আলামিন, তিনি এজন্যই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য মানুষের ভেতরে যাতে সব ধরনের মুক্তি চলে আসে, সব ধরনের নিরাপত্তা বজায় থাকে, সেজন্য প্রত্যেকটা সেক্টরে নিজের সর্বোচ্চ কুরবানি করেছেন, তায়েফে দাওয়াত দিতে গিয়েছেন, কাফেরেরা পাথরের আঘাত হেনেছে, রাসূলের মস্তক মুবারকে পাথরের আঘাত হানার পরে দরদর করে বদন লহুলহান হয়ে যায়, শরীর রক্তে রঞ্জিত হয়ে যায়, রাসূল হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে শরীরের রক্তের কারণে আল্লাহর রাসূলের জুতা মুবারক রক্তের কারণে আটকে যায়, রাসূল বসে পড়েন, একজন ফেরেশতা আসে, বলে আমি পাহাড়ে নিযুক্ত ফেরেশতা, ইয়া আল্লাহর রাসূল আপনি যদি হুকুম করেন তায়েফের পাশ থেকে এবং মক্কার পাশ থেকে পাহাড় দিয়ে এমনভাবে চেপে ধরব যারা দুশ্মন আনে রাসূল, যারা রাসূলকে কষ্ট দেয়, চির জীবনের জন্য তাদেরকে আমি মিসমার করে ফেলবো, নিঃশেষ করে ফেলবো, নেস্ত নাবুদ করে ফেলবো, আপনি খালি অনুমতি দেন। আল্লাহর রাসূল দয়ার সাগর নবীউর রহমা রাহমাতুল লিল আলামিন বলেন, না না আমার একজন মানুষকেও যারা ভবিষ্যতে যাদের দিয়ে সম্ভাবনা আছে এদেরকে মারা যাবে না, আজকে ওরা এই অবস্থায় আছে, ওদের আউলাদ যারা আসবে, বুনিয়াদ যারা আসবে, তাদের মধ্য থেকে কেউ কেউ এমন হতে পারে এই আউলাদের মধ্য থেকে, এর বংশধরের মধ্য থেকে ঈমান আনবে, এই সারে জমিন থেকে শিরিককে ওরা নিজেরাই বিদায় করবে। এই জন্য আমি চাই না, রাসূলের দয়া এবং প্রীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বাড়িয়ে দিয়েছেন যে কাফেরদের মধ্যেও সামনের নসলে, সামনের বংশধরদের মধ্যে ঈমানের স্বপ্ন দেখেছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, কাফেরদের বংশধরদের মধ্যেও যিনি সম্ভাবনা দেখে কাফেরদেরকে ক্ষমা করেছেন, আল্লাহর গজব মক্কাতুল মুকাররমায় আসতে পারত, আল্লাহর গজব হিজাজের বুকেও আসতে পারত, আরব্য ভূখণ্ড লুতের ভূখণ্ডের মতো সারা জীবনের জন্য ওলট পালট হয়ে যেতে পারত, ওমে সালেহের ভূখণ্ডের মতো আরব ভূখণ্ড ডুবে যেতে পারত, এরকমভাবে ওমে নূহের প্লাবন মুহাম্মাদের সময়ও আসতে পারত, মুহাম্মাদে আরবি নবীউর রহমা রাহমাতুল্লিল আলামিন সারা বিশ্বের সকল মানুষের মধ্যে সম্ভাবনা দেখেছেন, এখন ঈমান আনে না, আগে চলে ওরে ঈমান আনতে পারে, ধ্বংসের জন্য দোয়া করে নেই, শাফাআতের জন্য দোয়াকে, নিজের অ্যাটম পাওয়ারকে তিনি জমা করে রেখেছেন, সেই নবীর জন্য আমাদের সবচেয়ে বেশি মায়া থাকবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। এজন্য আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খোদার কসম করে বলছি, আমার সামনে যদি আমার নবীর দুশ্মনকে আমি পাই, একদম বুকের উপরে একটা বাড়া দিয়ে ওর জিহ্বাকে টেনে ছিঁড়ে বলবো ইনশাআল্লাহ।
আমার নবীকে গালি দেওয়ার পরে এই দুনিয়াতে থাকার মতো কোনো যোগ্যতা কারো নেই, কারণ এই নবী এই ভূখণ্ডের জন্য সারা পৃথিবীর জন্য রহমত। সেই নবীকে গালি দিলে তাদেরকে পৃথিবী থেকে আমরা ইনশাআল্লাহ এক ঘরে করে রাখবই রাখবো। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা কিছু কিছু শপথ করে ফেলি। আল্লাহ যদি কারো গর্ভে সন্তান রাখে, মায়েরা এখন থেকে নিয়ত করি, যেহেতু গায়রে মুসলিম যারা কাফের যারা তারা মুহাম্মাদের নামকে মিটাইতে চায়, এজন্য মুহাম্মাদের নাম এত বেশি উচ্চকৃত করা উচিত। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক পাড়ায় পাড়ায় যে ছেলেরা জন্মগ্রহণ করবে, আমরা আমাদের ছেলেদের নাম মুহাম্মাদ রেখে দেবো ইনশাআল্লাহ। আমার নবীকে যদি তোমরা মিটাইতে চাও, দুরুদের আমল এত বেশি করব। আমরা একটা প্রতিবাদ কর্মসূচি পালন করেছি আগামীর দিনে, প্রতিবাদ কর্মসূচি নয়, দুরুদ কর্মসূচি পালন করে কোনাবাড়ির রাজপথকে, গাজীপুরের রাজপথকে, ঢাকার রাজপথকে, এমনকি সারা পৃথিবীর সমস্ত মেইন পয়েন্টে বিশ্বের সমস্ত আলেম ওলামা তাওহিদি জনতা নবী প্রেমিকরা একত্রিত হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন হবে। লেখা শুধুমাত্র একটা জিনিস থাকবে, কোনো বিলবোর্ড দুনিয়াতে আমরা রাখতে দিব না, কোনো ধরনের পোস্টারিং হবে না, কোনো কিছু লেখা থাকবে না, একটা দুটা শব্দ শুধুমাত্র লেখা থাকবে, একটা আল্লাহর নাম আর একটা মুহাম্মাদের নাম ইনশাআল্লাহ। মুহাম্মাদের নাম মিটানো অত সোজা না, মুহাম্মাদের নাম মিটাইতে গেছো, দেখো নবী প্রেমিকরা মুহাম্মাদের নাম কত বেশি উচ্চকিত করছে। এজন্য মুহাম্মাদের নাম আরও বেশি যাতে উচ্চকিত হয়, সন্তান জন্মগ্রহণ করলে নাম মুহাম্মাদ, নাতি জন্মগ্রহণ করলো নাম মুহাম্মাদ রাখবো, আমার ভাগ্নে যদি হয় মুহাম্মাদ, ভাতিজা হবে মুহাম্মাদ, পাড়া প্রতিবেশীর মধ্যে কারো সন্তান হয়েছে আমার কাছে নাম রাখার জন্য বলা হয়েছে, বলে দিয়েছি মুহাম্মাদ হবে নাম। মুহাম্মাদ নামের সংখ্যা পৃথিবীতে এত বেশি বাড়বে, শুধু মুহাম্মাদকে নিয়ে, মুহাম্মাদ নামি মানুষকে নিয়ে যদি আন্দোলন করি, তাহলে ফ্রান্স নিজের লেজ গুটিয়ে কত দূর পালাবে এর জায়গাও পাবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দুটি জিনিস দরকার, মুহাম্মাদের নামের চর্চা, দুরুদের চর্চা, রসুল আরবির সুন্নাতের চর্চাও বাড়িয়ে দেওয়া দরকার। রসুল আরবির সুন্নাতের চর্চা, মিসওয়াকের সুন্নাত আবারও তাজা করি, মিসওয়াকের সুন্নাত আবারও তাজা করি, সালামের সুন্নাত এত বেশি করব, সালাম আমি ঘরে ঢুকতে দিব, ঘর হতে বের হওয়ার সময় দিব, মজলিসে গেলে দিব, রাস্তায় বসলে দেখব, রিক্সাওয়ালাকেও সালাম, আমার কোয়ালিক যারা আছে একসাথে যে শ্রমিকরা আমরা ডিউটি করি, একজন আরেকজনের সাথে দেখা হইলে সালাম, সুপারভাইজারকে সালাম, কোয়ালিটি ইনচার্জকে সালাম, ওই ডিজিএমকে সালাম, এজিএমকে সালাম, জিএমকে সালাম, মালিক সাহেবান যারা আছে তাদেরকে সালাম, সালাম এত বেশি দিব, সালামের গুঞ্জরিত আওয়াজে, নবীর সুন্নাতের আওয়াজে ওই আইফেল টাওয়ারটা একদিন ধসে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর তাজা মহাব্বত, তাজা নবীর মহাব্বত, নবীর হাকিকি ইশক আমাদের সকলের দিলে ঠেকে দেন। সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।